আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো দূর থেকে ভালোবাসা মানুষকে কাছে আনার আমল সম্পর্কে তার আগে ছোট্ট একটি অনুরোধ এরকম ইসলামিক ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিবেন। তো আপনারা যারা কোনো ব্যক্তিকে ভালোবাসেন এবং সে ব্যক্তি রাজি নয় সে ছেলে হোক অথবা মেয়ে এবং আপনার বিয়ের প্রস্তাবে সে রাজি নয় যেটাই হোক না কেন এই ধরনের সমস্যার জন্য আজকের এই ভিডিওটি ব্যবহার করতে পারেন তো এই প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে সেই ব্যক্তি আপনার মনের মতো আপনার মনের মতো হয়ে উঠবে এবং আপনার ভালোবাসায় সারা যাবে তো এই কাজটি আপনাকে করতে হবে বৃহস্পতিবার দি দিবাগত রাত্রে দিবাগত রাত বলতে বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত বোঝায় ভিউয়ার্স এবার আপনাদের বলবো যে এই ইয়াদুদু এই দোয়াটি কিভাবে আপনারা প্রয়োগ বা ব্যবহার করবেন প্রথমে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে তো আপনি পাক পবিত্র হয়ে একটি একটি জায়গায় বসবেন এবং বসার পর টোটাল এগারো বার আপনাকে দূরচ্ছরি পাঠ করতে হবে এগারো বার দূরিপ পাঠ করা হয়ে গেলে আপনাকে চোখ বুঝে তিনশো তেরো বার এই ইয়া এই দোয়াটি আপনাকে তিনশো তেরো বার পাঠ করতে হবে তিনশো তেরো বার বুঝে এই পাঠ করার পর আপনাকে আবার এগারোবার দুরুচ্ছরি পাঠ করতে হবে তো এভাবে যখন আপনি তিন দিন করবেন এবং মনে মনে আপনি প্রার্থনা করবেন আল্লাপাকের কাছে যে তিনি যেন আপনার সহধর্মনী হন তো এভাবে তিন দিন করলে সুনির্দিষ্ট সময়ে তিন দিন করে গেলে আপনি অবশ্যই অর্থাৎ আপনাকে তিন বৃহস্পতিবার কাজটি করতে হবে অর্থাৎ তিন সপ্তাহ আপনার সময় লাগবে তিন দিন এই কাজটি করলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মতো করে পেয়ে যাবেন